আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসছি মালয়েশিয়ার অন্যতম একটি গ্রামে, যেটা যে গ্রামটি বিখ্যাত ডুরিয়ানের জন্য। আজকে ডুরিয়ান খাওয়ার জন্য আমরা এখানে আসছি মানথিংয়ে, কাজরাঙের নিগার সিমিলাং ডিস্ট্রিক্টের মানথিং বাতু দোয়াবিলা, সেখানে আমরা আসছি ডুরিয়ান খাওয়ার জন্য। এখানে ডুরিয়ানের জন্য বেস্ট, আপনারা দেখতে পাচ্ছেন যে বিগ বিগ সাইজের ডুরিয়ান এখানে পাওয়া যায়, অনেক বড় কাঁঠালের সমান সমান ডুরিয়ান এখানে আছে, একদম ফ্রেশ। আজকে ডুরিয়ান জন্য আমরা আসছি এখানে। হ্যাঁ, ডুরিয়ান কাম্পুং, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের ডুরিয়ান আছে, অনেক ডুরিয়ান এখানে। আসলে আমরা অনেক রাত্রে আসছি, প্রায় ডুরিয়ান শেষের দিকে, উন্নত মানের ডুরিয়ান এগুলো। এখানেও কিছু ডুরিয়ান আছে যে অনেক বড় বড়, এখানেও কিছু জাতের ডুরিয়ান আছে, মালয়েশিয়ান জাতীয় ফল। হ্যাঁ, ওইটা কি এই করা নাকি খোলা নাকি? হ্যাঁ, দেখি একটু ভিতরে দেখান, যারা মালয়েশিয়া কোনোদিন আসে নাই তারা দেখতে পারবে ডুরিয়ানের ভিতরে কেমন হয়। আর ডুরিয়ানের ভিতরে এরকম দেখা যায়, এদিকে ধরেন, খুব সুন্দর, খুব সুন্দর। হ্যাঁ, ডুরিয়ানের ভিতরে সুন্দর ডুরিয়ান। ধন্যবাদ ভাই, যারা আজ কোনোদিন ডুরিয়ান দেখেন না, এটি মালয়েশিয়ান জাতীয় ফল, ভিতরে অনেক সুন্দর ডুরিয়ান আছে। এখানে এখানে রাত্রে অনেকেই আসেন ডুরিয়ান খেতে। ওকে, এটা তরমুজ দেখতে পাচ্ছি, অনেক বড় বড় তরমুজ। হ্যাঁ, কি কলা, সবরি কলা নাকি এটা? কাঁঠাল গুলো তো অনেক সুন্দর। ওকে, আপনাদের দোকানের নাম হইল? ডুরিয়ান। কি কয়? অনেক সুন্দর কাঁঠাল। আচ্ছা, আল্লাহ বর্ষ, এটা কি মালয়েশিয়ান কলা নাকি? বারো মাসে পাওয়া যায়। এটা কি কলা? এটা মালয়েশিয়ান কি নাম বলে এটাকে? আর ইংলিশের নাম জানেন এটা? ড্রাগন, ড্রাগন, ড্রাগন ফল। অনেক ছোট ছোট কাঁঠাল দেখি এখানে, জাতি এরকম। হ্যাঁ, ভেরি ভেরি সুইট। ওকে ভাই, আপনাদের সাথে অনেকদিন পরে আসলাম আপনাদের গ্রামে, মালয়েশিয়ান গ্রামে, ভালোই লাগলো আপনাদের সাথে সময় দিয়ে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর বাড়িটার নাম কি? মাঙ্গিস। হ্যাঁ, মাঙ্গিস, মাঙ্গিস। আর এটা কলা, একবার দেশি কলা। হ্যাঁ, দেশি কলা। এটা আপনার, এটা বাংলাদেশের নাম কয়েল, আপনি লটকন, লটকন। ভাই এখানে কাজ করেন কতদিন যাবত? আমি তো ভাই অনেকদিন কাজ করি ভাই, অনেকদিন। হ্যাঁ, দেশের বাড়ি কোথায়? সিরাজগঞ্জ। হ্যাঁ, বেলকুসি। আমার বাড়ি তো মানিকগঞ্জ। আপনি তো অনেক সুন্দর করে ডাব কাটে, মাঝে মাঝে দেখেন না ইউটিউবে? আচ্ছা আচ্ছা, দেখলে অবশ্যই আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্টস করতে হবে। ওকে, ধন্যবাদ। এখানে রাত কটা পর্যন্ত খোলা থাকে? বুঝতে পারছি, বুঝতে পারছি।
আপনার ডাব কাটার স্টাইলও তো অনেক সুন্দর। ধন্যবাদ। ওকে ফাইনালি ড্রিঙ্কিং কোকোনাট। আমাদের সাথে আছে আমাদের বাংলাদেশি প্রবাসী বিজনেসম্যান মোহাম্মদ নাজুল ভাই। আমরা আসছি মান্তিং। মান্তিংয়ের যারা আমরা কোয়ালালামপুরে থাকি, শহরে থাকি, আসলে এরকম গ্রামের মজা কিন্তু বুঝি না। অনেক সুন্দর পরিবেশ। আমাদের ম্যাডাম আছে সাথে। ধন্যবাদ। আমরা অনেক বাংলাদেশি ভাইদের মান্তিং ডুরিয়ান হাউস, যাদেরকে ডুরিয়ান অরিজিনাল ডুরিয়ানের ফ্লেভার নিতে চান তাহলে এখানে চলে আসতে পারেন। মান্তিং ডুরিয়ান হাউস মান্তিং।